নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। জবা গাছ আমাদের যেমন প্রিয় গাছ, তেমনই তাকে কিন্তু পরিচর্যা করতে হয়, তবেই কিন্তু একটা গাছ আমরা বছরের পর বছর বাঁচিয়ে রাখতে পারবো। জবা গাছের ভীষণই রোগ পোকার আক্রমণ হয় সেটা আমরা জানি। আমরা এই সমস্ত গাছকে গরমে কী পরিচর্যা করব? শীতে যেমন কিছু গাছ আমাদের ডরমেন্সিতে থাকে, আবার গরমে আমরা কিছু গাছ থেকে বেশি ফুল পাই। সেই বেশি ফুল কিভাবে পাবো এবং কি কি খাবার দেবো এই গরমে, সব আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। গরমে গাছগুলোকে আমাদের বিশেষ বিশেষ পরিচর্যা করতে হবে, কেননা যখন প্রখর রোদ গরম শুরু হয়ে যাবে তখন গাছগুলো ছাদে আমাদের থাকে, আর সেই ছাদে সারা দিনের রোদে গাছগুলো কিন্তু ভীষণই কষ্ট হয়। তার সাথে গাছের যে গ্লেজ সেটাও কিছুটা নষ্ট হয়ে যায়। তার জন্য আজকে আমি এমন কিছু খাবার নিয়ে এসেছি যে খাবারের গুণে আমরা গাছগুলোকে ভালো রাখার চেষ্টা করব, এবং গরমে আমরা এই সমস্ত খাবারই দেব গাছকে। তার সাথে যে সমস্ত গাছে একেবারেই আপনাদের কুড়িয়ে আসছে না বন্ধুরা, সেই সমস্ত গাছগুলো এই খাবার যদি আপনারা মাসে দুবার দেন, আপনাদের গাছ একেবারে ভরে যাবে কুড়িতে। এখানে আমি একটি গাছ দেখাচ্ছি, এই গাছটি শীতে ডরমেন্সিতে ছিল, কোনো ফুল হয়নি, কিন্তু গরম পড়া শুরুতেই গাছের গ্লেজটা দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং সে কিন্তু কুড়ি একেবারেই গাছে নেই। সেই কুড়ি আসার জন্য আজকে আমি যে খাবারটি নিয়ে এসেছি সেই খাবারটির গুণে 10 দিনের মধ্যে কিন্তু আমার গাছে কুড়ি চলে আসবে। আপনাদেরও ছাদ বাগানে যদি দু একটা গাছ এইভাবে পড়ে থাকে, সেই গাছে আপনি এই খাবারটি প্রয়োগ করুন, আপনাদের গাছেও 10 দিনের মধ্যে দেখবেন অফুরন্ত কুড়ি চলে আসবে। তার সাথে পাতাগুলো যে আমাদের অনেক সময় এই গরমে হলুদ হয়ে যায় সেটাও বন্ধ হবে। এটা পরিপূর্ণ একটা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। এটি হচ্ছে সরিষার খোল আছে, তার সাথে বাদাম খোল, আর আমি একটু হলুদ নিয়েছি। এই সরিষার খোলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তার সাথে অল্প কিছু ফসফরাস, কিছুটা পটাশ আছে, আর বাদাম খোল সেটাও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেন আমরা এই গরমে গাছকে একটু বেশি দেব, নাইট্রোজেন সমৃদ্ধ খাবার, কেননা এই গরমে গাছের পাতা কোনো কারণেই হয়তো হলুদ হয়ে যায়, যেমন বেশি রোদ গরম, তার সাথে হয়তো জলের পরিমাণটা আমরা বেশি দিয়ে দিই, তার জন্য এই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আমরা গাছে এই গরমে দেব। আমি এখানে 100 গ্রাম সরিষার খোল, তার সাথে 100 গ্রাম বাদাম খোল, আর একটু হলুদ রেখেছি। হলুদটা এই গরমে যেমন পিঁপড়ের বাসা হয় টবের মাটিতে, তার সাথে এই যে বাদাম খোল এগুলো দিচ্ছি, পিঁপড়ে যাতে একেবারেই টবে না আসে তার জন্য একটু হলুদ আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এটি ভিজিয়ে আপনারা 3 রাত রেখে দেবেন, কেননা ভালোভাবে সরিষার খোলটা হালকা একটা যখন স্মেল আসবে এর মধ্যে, সেটাই কিন্তু আমাদের গাছে ভীষণ উপকারী হবে। আর টবের মাটিতে এই সমস্ত খাবার যখন যাবে গাছের গ্লেজ আলাদা হয়ে যাবে। 3 রাত ভেজানোর পর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ফুলে ফেঁপে উঠেছে শাকটা, কতটা নেবেন এটা আমরা এবার ঠিক 500 ml নেব। নিয়ে আমি বালতিতে 5 লিটার জল নিয়েছি, এই ভাগটা আপনারা ঠিকঠাকভাবে মেপে গাছে দেবেন, তাহলে আমাদের গাছের কোনো ক্ষতি হবে না, গাছের চেহারা পাল্টে যাবে, তার সাথে গাছে যে সমস্ত গাছে কুড়ি আসছে না সেই গাছে আপনার 10 দিনের মধ্যে কুড়ি চলে আসবে। প্রতিটা গাছে আপনারা কতটা পরিমাণে দেবেন, বড় গাছ হলে 20 ml দেবেন, ছোট গাছ হলে 10 ml, এইভাবে প্রতিটা গাছে আপনারা এই সারটা মাসে দুবার ব্যবহার করবেন। মাসে দুবার ব্যবহার করলেই আপনার গাছ চেহারা আপনি দেখলেই বুঝতে পারবেন, গাছের একটা আলাদা জৌলুস চলে আসবে। এইভাবে আমরা জবা গাছের পরিচর্যা করব, আর আমাদের গাছগুলো এইভাবে ফুলে ফুলে ভরে উঠবে। আপনারাও এইভাবে
জবা গাছের পরিচর্যা করুন এই গরমে, আপনাদের গাছও একেবারে ফুলে ফুলে ভরে উঠবে। আর ছাদ বাগান যখন এইভাবে ফুলে ফুলে ভরে উঠবে দেখতেও ভালো লাগবে। আজকের মতো নমস্কার।